বাংলাদেশের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরি সিং এ পদত্যাগপত্র জমা দিয়েছেন। ESPN ক্রিক ইনফো এটি নিশ্চিত করেছে। ক্রিক ইনফো জানায় ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাথুরি সিং। বিসিবি সেই পদত্যাগপত্র গ্রহণ করবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি। তবে শ্রীলঙ্কান কোচের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি অস্বীকারও করেনি বিসিবি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাথুরি সিংহকে পেতে চাইছে বলে জানায় ক্রিক ইনফো। সে আবেদনে সাড়া দিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান তিনি। বিসিবি পদত্যাগপত্র গ্রহণ করলে খুব শিগগিরই হয়তো শ্রীলঙ্কার কোচ হিসেবে দেখা যাবে তাকে। হাথুরি সিংহের অধীনে বাংলাদেশ ক্রিকেট সোনালি সময় অতিক্রম করছে, যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজটি খুব বাজেভাবে কাটে টাইগারদের। দল ভালো করলেও বোর্ডের সঙ্গে সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না হাথুরের। অন্যদিকে নিজ দেশের ডাকও উপেক্ষা করতে চাচ্ছেন না তিনি। এর আগে গত বছরের অক্টোবরেও পদত্যাগপত্র জমা দেন হাথুরি সিং এর, তবে তখন বিসিবি সেটি গ্রহণ করেনি। গত জুনে প্রধান কোচ গ্রাহাম ফোর্ড পদত্যাগ করার পর থেকেই স্বদেশি হাথুরুকে পেতে তৎপরতা চালিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হাথুরির সঙ্গে 2019 সাল পর্যন্ত চুক্তি রয়েছে বিসিবির। এই শ্রীলঙ্কান কোচ চলে গেলে বাংলাদেশ তার ক্রিকেট ইতিহাসের সেরা কোচকে হারাবে। হাথুরির অধীনেই বিশ্ব ক্রিকেটের পাকা আসন করে নিয়েছে টিম বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডেতে অভূতপূর্ব সাফল্য পেয়েছে টাইগাররা।